মাথা পারছে এটা ইলেকট্রিক ফল্ট আপনি আপনি স্টপ করবেন বুঝতে পারার কোন ইয়ে আছে আমরা তো ইলেকট্রিক ফল আগে করলে তো আমরা দূরেই থাকতাম এই ঘটনায় ফেরি কি কাঁচা কাছে আসে ফেরি কি ধরনের ক্ষতিগ্রস্ত না ফেরি তেমন কোনো ক্ষতি হয় না ভালোভাবে হঠাৎ ব্রিজের কাছাকাছি একদম কাছাকাছি যখন কিছু করার নাই কাছাকাছি এসে পরে ব্রেক সুকান স্টপ হয়ে গেছে তখন আমরা চেক করে দেখতে দেখতে দেখলাম যে এই ব্রেকার পড়ে গেছে এই ব্রেকারটা পড়ে গেছে তো ব্রেকারটা আবার এরকম এরকম ছিল এইভাবে কিছু পরে অন হয়েছে তখন আবার দেখি সচল হয়েছে কিন্তু অতক্ষণে ফেরির গা দিয়ে ব্রিজের পাশে গিয়ে চেপে গেছে চেপে গেছে তো পানির তো স্রোত আছে ওই স্রোতে গিয়ে চেপে গেছে পিলারের সাথে ধাক্কা লাগায় ক্যান্টিনে ফ্রিজ থালাবাটি ঘটি খাবারের মাছ মাংস এগুলো সব দুর্ঘটনায় ভেঙেছে ফ্রিজ নষ্ট হয়ে গেছে আলমারি ভেঙে গেছে পান দোকানের গ্লাস ভেঙে গেছে মানুষের ক্ষয়ক্ষতির ভিতরে মাথা ফেটে গেছে হাতে পায়ে আঘাত লাগছে কেটে গেছে ক্ষতিগ্রস্ত ওনার সারেং ভালো না ওনার সারেং এ চালায় না ওনার হেল্পারের গাড়ি যাচ্ছে এটা কি শাহজালাল এটা শাহজালাল ফেরি নাকি শাহজালাল ফেরি হ্যাঁ এটা শাহজালাল ফেরি বাবার রক্ষা করো আমি চোখে কিছু দেখতে পাইতেছি না ভাই আমি পূর্ণাঙ্গ ভালো মানুষ ছিলাম আমার নাম আব্দুল সালাম সরকার আমি বাবুর শিল্পী আপনার মাথা ফাটলো কিভাবে আপনার মাথা ফাটলো কিভাবে আমার মাথা ফেটে গেছে নিচে ব্লাড জ্বর জন্য আমি বাঁধছি এটা বান্ধা না থাকলে মারা যেতাম জায়গায় মানে কিভাবে আগ্রি বাধা ছিল রানিং ছিল রানিং এর পরে দেখি যাত্রী মনে করেন খুব চিল্লাচিল্লি করতেছে এদিকে বাড়ি খেয়ে পিলারের সাথে ধাপ করে সব মাল উপরে পড়ে গেছে আর কাঁচ মাছ ভাঙ্গে মনে করেন মালটা লাইলে উড়ে গেছে ছিলাম ফেরিতে সতেরো নম্বর পিলার সাথে এমন ভাবে দাঁড়িয়ে গেছে মনে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছিল ভিতরে সব কিছু ভাঙ্গা ছিল আমাকে উপরে পড়ছে একটা বাচ্চা ছিল পরে দাঁড়া ছিল আমার পাশে একটা লোক ছিল সে ধরছে যদি না ধরতে তার পরে যেত মানে পদ্মা সেতু যেভাবে সৃষ্টি হয়েছে আমি চাই যে মাস্টার এইভাবে জানি কখন না করে মানুষের হতাশা করতে আসে না আমরা একটা দুর্ঘটনা যেভাবে ঘটতো আমরা কি করতাম এত মাঝে স্রোত ভিতরে কিছু ছিল না আশেপাশে কিছু ছিল না